হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড প্রসেস বিডি। আজকের ভিডিওতে দেখবো আমরা কীভাবে ইলাস্ট্রেটারের মাধ্যমে খুবই সহজ এবং সিম্পল হতে এডিটারের লোকটিকে ক্রিয়েট করা যায়। সবাই চলুন শুরু করা যাক। তার জন্য ফার্স্ট অফ অল আমি এখান থেকে ইলিপ্স টুলটিকে সিলেক্ট করে মাউসের কার্সরটিকে সেন্টার পয়েন্ট বরাবর রেখে কিবোর্ড থেকে শিফট অল্ট প্রেস করে মাউসে ড্রাগ করে একটি বৃত্ত দিয়ে নিলাম। ওকে, দেন এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউসে ড্রাগ করে একটি কপি করে এই বরাবর এটাকে বসিয়ে দিলাম। দেন এই বৃত্তটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট এম প্রেস করে সে বিডলটুকু অ্যাক্টিভ করে অল্ট প্রেস করে মাউসটা ড্রাগ করে অংশটুকু ডিলিট করে দিলাম। দেন এই পাশ থেকে অংশটুকুকে আমি ডিলিট করে দিলাম। দেন এটুকে সিলেক্ট করে এখান থেকে ইউনিট করে অ্যালাইন করে নিলাম। ওকে, দেন এটাকে সিলেক্ট করে অল্ট প্রেস করে মাউসে ড্রাগ করে একটি কপি করে নিলাম। ওকে, দেন এই অংশটুকু সিলেক্ট করে রোটেট টুলটিকে অ্যাক্টিভ করে এই অ্যাঙ্কার পয়েন্ট বরাবর ক্লিক করে দেন এটাকে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্রাগ করে এটাকে আমি একটু অ্যাঙ্গেল করে নিলাম। ওকে, দেন এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দেন এটাকে ভার্টিক্যালি 90 ডিগ্রিতে একটু কপি করে নিলাম। দেন এটাকে এই পজিশন মতন এটাকে বসিয়ে দিলাম। ওকে, দেন এটার অ্যালাইনটাকে আমি ঠিক করে নিচ্ছি। ওকে, দেন এখান থেকে রেক্টেঙ্গেল টুলটিকে সিলেক্ট করে দেন এটাকে এই বরাবর একটি রেক্টেঙ্গেল নিয়ে বসিয়ে দিলাম। ঠিক সেম ভাবে এটাকে কপি করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউসে ড্রাগ করে একটি কপি এই বরাবর বসিয়ে দিলাম। দেন আরেকটি কপি এই বরাবর বসিয়ে দিলাম। দেন সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে এটার কালারটাকে চেঞ্জ করে দিলাম। ওকে, দেন এটাকে এখান থেকে আমি একটু অ্যালাইন করে নিচ্ছি। ওকে, দেন একটুকে পুরোটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড করে দেন এটাকে আনগ্রুপ করে নিলাম। ওকে, দেন এটাকে সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটুকু ডিলিট করে দিলাম। দেন সেমভাবে এই অংশটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে এটাকে ডিলিট করে দিলাম। ঠিক সেমভাবে এই অংশটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, দেন এখান থেকে পেন টুলটি সিলেক্ট করে এই অ্যাঙ্কার পয়েন্ট বরাবর ক্লিক করে দেন এখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করে দিলাম। এখান থেকে ক্লিক করে অ্যাঙ্কার পয়েন্টকে ক্লিক করে দিলাম। দেন এটাকে পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে ইউনিক করে নিলাম। সেমভাবে পেন টুলটি সিলেক্ট করে অ্যাঙ্কার পয়েন্ট বরাবর ক্লিক করে দেন এই অ্যাঙ্কার পয়েন্ট বরাবর ক্লিক করে এখানে ক্লিক করে এটাকে এখানে ক্লিক করে দিলাম। দেন সিলেকশন টুল দিয়ে পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে ইউনিট করে দিলাম। দেন এই দুটোকে সিলেক্ট করে এটাকে কালারটা চেঞ্জ করে ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, দেন এই পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে আমি ইউনিট করে নিলাম। দেন এখানে টেক্সট টুলটি সিলেক্ট করে এখানে টেক্সটটি বসিয়ে দিব। ওকে, টেক্সটটি বসিয়ে দিলাম।
একটু বড় করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে এটাকে একটু লাইনটা ঠিক করে নিলাম। দেন এই পুরোটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। ওকে ফাইনালি আমাদের এডিস লোগোটি তৈরি হলো। সো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।